Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. नमस्कार, आमी सुबीर कुमार दास जोत आरापुर परेशनाथ उच्च विद्यालय बांगलार शिक्षक। आमी आज के अष्टम श्रेणी बांगला कविता पढ़ाबो। आमरा आलोचना करब काजी नजरुल इस्लामेर शिकल पड़ार गान कविता निये। कविताटी आमादेर पाठ्य बोयेर सप्तम अध्यायेर शेष कविता। शिकल पड़ार गान कविताटी आलोचना करार आगे काजी नजरुल इस्लाम सम्पर्के दो एकटी कथा बोले ना प्रयोजन। जदिओ बोयेर बोलबो ना, कवितार शेष अंशे काजी नजरुल इस्लाम सम्पर्के अत्यंत संक्षिप्त एकटा अंश देवा आछे, किन्तु आर एकटू बेशी करे जेने नेवा। जदिओ आमरा खूब छोटोबेला थेकेई काजी नजरुल इस्लाम सम्पर्के विस्तारित जेनेछि, एकेबारे क्लास थ्री फोर थेकेई काजी नजरुल इस्लामेर कविता पढ़ा आमादेर शुरू हो गेछे, तबुओ आरो एकबार आधुनिक बांगला कविताय रवीन्द्र समसामयिककाले विद्रोहेर ध्वजा तुले जे मानुषटा बांगला कविताय एवं गाने तार निजेर महिमा व्यक्त करलेन, से मानुषटा काजी नजरुल इस्लाम। काजी नजरुल इस्लाम 1899 साल मतान्तरे 1898 साले बर्धमान जिलार आसानसोल महकुमार चुरुलिया ग्रामे जन्मग्रहण करें। अत्यंत दरिद्र परिवार, पिता काजी फकीर आहमेद, माता जाहेदा खातुन। मात्र 9 बछर बयसे तार पितृवियोग हय एवं पितृवियोग हवार परे तादेर आर्थिक प्रचंड अनटन, जे अनटनेर कारणे नजरुल तार निजेर लेखापड़ाटा बाद दिए संसार प्रतिपालनेर जन्य नानाविध पेशा बेचे नेन। कखनो रुटीर दोकाने काज, कखनो बा मस्जिदेर इमाम साहेबेर संगे सहकारी हिसेबे काज, ए समस्त काजकर्मगुलोके तिनि बेचे नेन। तबे इमाम साहेबेर संगे काज करते गिये तार जीवनेर एकटा बड़ उपकार होयेछिलो, तिनि इस्लामी साहित्य एवं इस्लामी जे रीति रेवाज आईन कानून नियम कानून समस्त किछु विस्तारित जेनेछिलेन, जेगुलि परबर्तीकाले तार कविता किंबा तार गानेर मध्ये আমরা তার পরিস্ফুটন দেখতে পেয়েছি। এবং ইসলাম ধর্মের মৌলিক যে বিষয়, ফান্ডামেন্টাল জিনিসগুলো, সেগুলোর সম্পর্কে তিনি তখনই জানতে পেরেছিলেন। তারপরে তিনি আকৃষ্ট হন লোকশিল্পের প্রতি এবং অদ্ভুতভাবে তিনি লেটর দলে যোগ দেন। করিম চাচার লেটর দলে তিনি যোগ দিয়েছিলেন এবং করিম চাচার লেটর দলে যোগ দেওয়ার পরে
তিনি এর মধ্যেই মক্তবে কিছু পড়াশোনা করছেন, চার মুদির দোকানে কাজও করছেন। এর মধ্যেই মাধ্যমিক পরীক্ষার প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে তিনি চলে যান সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে 1917 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজ, মাফ করবেন, ফোর্ট উইলিয়াম কলেজ না, ফোর্ট উইলিয়াম দুর্গ, এবং তার পরবর্তীকালে করাচির সেনানিবাসে তিনি অবস্থান করেন। করাচির সেনানিবাসে অবস্থান করার সময়ে পাঞ্জাবি বেশ কিছু মৌলবী, তাদের সঙ্গে তার পরিচয় হয়। তিনি সেখান থেকে উর্দু ভাষা শিক্ষা করেন এবং উর্দু ভাষায় গজল ইত্যাদির যে বেসিক জিনিসগুলো, তার সঙ্গে সুর তাল এ সমস্ত তিনি শিখতে থাকেন। এখান থেকেই তার লেখালেখির পর্বটা শুরু। এখানে তিনি বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, হেনা এ সমস্ত তিনি রচনা করেছিলেন যখন সেনাবাহিনীতে তিনি ছিলেন। এই করাচি সেনানিবাস থেকে তার নতুন অনেকগুলো জিনিসের শুরু হলো। একটা হচ্ছে সাহিত্য চর্চা, আর একটা হচ্ছে সঙ্গীতের প্রতি আকর্ষণ। কাওয়ালি বলো, গজল বলো, এই সমস্ত সঙ্গীতের পাঠ তিনি সেখান থেকেই নিচ্ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর গান লেখা এবং সে গানগুলো সুর দেওয়া, এই সমস্ত কাজকর্মগুলো তখন চলছিল। কলকাতায় ফিরলেন তিনি এরপরেই। কলকাতায় ফেরার পরে তিনি মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস করতে শুরু করেন। এই সমিতি অফিসে তার সঙ্গে যে মানুষটা থাকতেন, সে মানুষটা আরেকজন দিকপাল মানুষ, তিনি মুজাফফর আহমেদ, ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য। মুজাফফর আহমেদের সঙ্গে থাকার সময় তিনি শিক্ষালাভ করেছিলেন সাম্যবাদে, যে সাম্যবাদ তার পরবর্তীকালের সাহিত্য, সাম্যবাদী বলো কিংবা কুলিমজুর বলো, এই কবিতাগুলোতে খুব কাজে লেগেছিল। এভাবে চলতে চলতে সাংবাদিকতার কাজ নেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি চলতে থাকে সাহিত্য রচনা। সাহিত্য রচনা করতে গিয়ে তিনি একে একে কাছাকাছি আসেন মহিতলাল মজুমদার, মোজাম্মেল হক, কাজী আব্দুল ওদুদ, অতুলপ্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর অতর্থী, এদের মতো বড় বড় মানুষজনের। এবং স্বাভাবিকভাবে এই বড় বড় মানুষজনের সঙ্গে থাকতে থাকতেই তার মধ্যে নতুন প্রতিভার স্ফুরণ দেখতে পাওয়া যায়। এই সময়ে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু পুরোদমে চলছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তিনি রাজনৈতিকভাবে কাছাকাছি আসেন স্যার চিত্তরঞ্জন দাসের, এবং চিত্তরঞ্জন দাসের ভাবধারায় তিনি আদর্শায়িত হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন তিনি তরবারি ধরতে পারেননি, কিন্তু কলমে যে আগুন ঝরিয়েছেন সে আগুনটা কিন্তু মারাত্মক। সে আগুনটা কিন্তু বাংলার বিপ্লবীদের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা গড়ে তুলেছিল। 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নজরুল ইসলামের সাক্ষাৎ হয়। যে সাক্ষাৎ পর্বটা 1921 সালে শুরু হয়েছিল, সেই সখ্যতা, সেই হৃদ্যতা আমৃত্যু বজায় রেখেছিলেন নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব কিছু কিছু জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম একে অন্যের যেন পরিপূরক হয়ে দেখা দিচ্ছেন। এরপরে ব্রিটিশ সব বিরোধী আন্দোলনে যোগ দেওয়াতে নজরুল ইসলামকে কারারুদ্ধ হতে হয় এবং কারারুদ্ধ হয়ে সেখান থেকে তিনি মুক্ত হন। এবং যতবার কারারুদ্ধ হয়েছেন সে কারাগারে বসে অদ্ভুত সমস্ত সাহিত্য রচনা করেছেন। এই কারাগারে বসে রচনা করা সাহিত্যগুলোর মধ্যে একটা হচ্ছে বিশের মাসি কাব্যগ্রন্থ। এবং আরও স্পষ্ট করে বলতে হয়, আমাদের আজকের যে পাঠ্য কবিতা অর্থাৎ শিকল পরার গান, এটা
ওই জেলখানাতে বসে লেখা। তার রচনা করা কাব্যগ্রন্থ, কবিতা, যেটা দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল, সেটা অগ্নিবীণা। এবং তারপরে বিদ্রোহী, তিনি প্রথম থেকেই তার জাত চেনাতে শুরু করলেন যে তিনি ওই রকম ওই নরমপন্থী নরম মনোভাবাপন্ন মানুষ হয়ে আসেননি, তিনি আন্দোলন সংগ্রাম এ সমস্তকে উজ্জীবিত রাখতে জানেন এবং তিনি করেও ছিলেন তাই। নজরুল একজন অসাম্প্রদায়িক কবি, যার একদিকে নবীর গান আর একদিকে কৃষ্ণ কথা, কালী কথা। এবং তিনি মাঝে মাঝে, তার বিরুদ্ধে অনেক ফতোয়া দেওয়া হয়েছে, তিনি মাঝে মাঝে ভেবেছেন যে তিনি আসলে কী। আমরা বলি তিনি মানবতাবাদী কবি। এ মানবতাবাদী কবি 1942 সাল থেকেই ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকেন। বহু চিকিৎসা করা হয় কিন্তু চিকিৎসায় তিনি সেভাবে সাড়া দিতে পারেননি, যার ফলে 29 আগস্ট 1976 এ বাংলা ও বাংলার অন্যতম প্রিয় কবি নজরুল ইসলাম লোকান্তরিত হন। এবারে আমাদের এই যে শিকল পরার গান কবিতা, এই কবিতার রচনাকাল, কবিতাটি বিশেরবাসী কাব্যগ্রন্থের প্রথম সংস্করণ শ্রাবণ 1331 বঙ্গাব্দ, এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। 15 নম্বর কবিতা এটি। তবে এই গানটার যে রচনাকাল, এই রচনাকাল সম্পর্কে নির্দিষ্ট করে তেমন কিছু জানতে পারা যায় না। নজরুল ইনস্টিটিউট থেকে যে তথ্যটুকু পাওয়া যায়, ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত কাজী নজরুল সঙ্গীত আদি স্বরলিপি সংগ্রহ, সেখান থেকে জানা যায় যে 1923 সালে কবিকে হুগলি জেলে আটক করে রাখা হয়েছিল। এবং এই হুগলি জেলে আটক করে রাখার সময় বন্দীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বলো কিংবা অত্যাচার বলো, এর ফলে তিনি প্রতিবাদ করেন এবং দীর্ঘদিন অনশনে থাকেন। এই অনশনে থাকার সময়ে এবং হুগলি জেলে থাকার সময়ে তার এই কবিতাটি রচনা করা। আসলে এটি একটি কবিতা নয়, এটি একটি গান, তার কারণ কাজী নজরুল ইসলাম নিজে এই গানটির স্বরলিপি রচনা করেছিলেন এবং সেই স্বরলিপির ওপরে সুর, তাল, লয় এ সমস্ত কিছু লিখে দেওয়া আছে। এবং যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে দাদরা খাম্বাজ। তাহলে এই কবিতাটা হুগলি জেলে বসে কর্তৃপক্ষের অপমানমূলক যে আচরণ, সেই আচরণের ও নির্যাতনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে লেখা। 15 এপ্রিল থেকে 21 জন রাজবন্দীকে নিয়ে তিনি যে অনশন শুরু করেছিলেন এবং 23 মে সেই অনশন তিনি ভঙ্গ করেন। এই সময়কালের মধ্যেই এটি রচনা করা। তাহলে কবি পরিচিতি এবং রচনাকাল আমরা জানতে পারলাম। এই কবিতা রচনার প্রেক্ষাপট যদি আমরা দেখি, আমি প্রেক্ষাপটটা একটু আগেই বলে দিলাম, প্রেক্ষাপট হচ্ছে হুগলি জেলে অবস্থান করার সময়ে কবি এবং বাকি রাজবন্দীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল, সেই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে তার এই কবিতা। এই কবিতাটার যদি আমরা অন্তর্নিহিত অর্থটা দেখি, তাহলে দেখতে পাব যে কবি শিকল পরার ছল যে কথাটা বলছেন, যে শিকল পরাটা ছলনা, তার কারণ শিকল যদি না পরি আমি, তাহলে আমার ভয়টা ভাঙবে কিসে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতা তোমরা যদি বড় হয়ে যখন পড়বে, সেই কবিতার মধ্যে দেখবে রবীন্দ্রনাথ মৃত্যুকে নিয়ে ভাবনা চিন্তা করেছেন।
তার জীবনে বারবার মৃত্যু আসছে। তিনি কবিতার মধ্যে বলছেন, নামিল আঘাত, আবার আঘাত আসছে তার মধ্যে। এবং এই আঘাত আসতে আসতে একটা সময়ে রবীন্দ্রনাথ কি বলছেন, বলছেন যে শুধু এই মাত্র এইটুকু এই মৃত্যু, তার পরের শব্দটাই বলছেন ভেঙে গেল ভয়। তাহলে একটা ভীতিজনক ঘটনা আমাদের জীবনে যদি বারবার ঘটতে থাকে তাহলে পারে সে ভয়টা ধীরে ধীরে ভেঙে যায়। আমার এ প্রসঙ্গে মনে পড়ছে একটি নরম পানীয়র বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনের মধ্যে খুব সুন্দর একটা কথা বলা হয় যে ভয় শেষ কথা নয়, ভয়ের অতিক্রম করে জয় পাওয়া যায়, ডারকে আগে জিত হ্যায়। নজরুল ইসলামও বলছেন যে ইংরেজ সরকার আমাদের পায়ে শিকল পড়িয়েছে, বেড়ি পড়িয়েছে, আমাদেরকে দ্বীপান্তরে পাঠাচ্ছে, আমাদেরকে এ জেল ও জেল সে জেল, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন জেলে ভর্তি করছে কতদিন। একটা সময় আসবে যে সময়ে স্বাধীনতা সংগ্রামীরা, যে সময়ে যারা বিদ্রোহী, তারা আর ভয় পাবে না। এবং সেই ভয় না পাওয়ার কাজটা তিনিই শুরু করছেন প্রথম, জেলখানায় ঢুকে শিকল পড়ছেন পায়ে, অর্থাৎ তিনি সেই বশ্যতা, বা বশ্যতা বলবো না আমি, এটা ইংরেজদের যে শাস্তি, সে শাস্তিগুলো মাথা পেতে নিচ্ছেন। তার কারণ একটা সময় মার খেতে খেতে নাকি সেই যন্ত্রণার অনুভূতিটা চলে যায়। নজরুলও বলছেন, এখান থেকে বাইরে বেরিয়েই আমরা শুরু করব আসল সংগ্রাম, যে সংগ্রামে ব্রিটিশ দেশ থেকে বিদায় হবে। নজরুল ইসলাম তার একটা গদ্য সাহিত্যের একটা জায়গায় বলেছেন যে ভারতবর্ষের, তিনি ভারতবর্ষ মানে কিন্তু শুধুমাত্র এই আমাদের বর্তমান ভারতবর্ষের কথা বলেননি, তিনি অবিভক্ত ভারতবর্ষের কথা বলছেন, যে ভারতবর্ষের এক ইঞ্চি জমিতেও ইংরেজ শাসনের অধিকার থাকবে না, থাকতে দেওয়া যাবে না, এবং কি করতে হবে না ব্রিটিশদেরকে তাড়াতে হবে। রবীন্দ্রনাথের কথা মনে করে দেখো, তোমরা কবিতাটা হয়তো পড়নি, রবীন্দ্রনাথ বলছেন, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। কার পণ্যবাহী সেনা? ব্রিটিশদের। তাহলে প্রত্যেকেই ওই সময়ে ব্রিটিশ বিতাড়নের কথা বলছেন, এক একজন এক একটা ভাষায়, কেউ অত্যন্ত চরমপন্থী হয়ে, কেউ বলছেন যে একটা সহনশীল মাত্রা রেখে। কাজী নজরুল ইসলাম তার এই শিকল পরার গান কবিতার মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে, যে ব্রিটিশের সাম্রাজ্যে একটা সময় নাকি সূর্য অস্ত যেত না, সেই ব্রিটিশের বিরুদ্ধে তিনি কথা বলছেন। এবং আমরা তাদের ভবিষ্যৎবাণীগুলো কীভাবে ফলে যেতে দেখছি না, 1999 সালের 31শে ডিসেম্বর রাত 12টা, তারপরে ব্রিটিশের যে শেষ উপনিবেশটা ছিল এশিয়াতে হংকং, সেটাও চীনের হাতে তুলে দিয়ে ব্রিটিশকে বিদায় নিতে হলো ওই সংযুক্ত রাজ্য বলে আমরা যাকে চিনি, যাকে আমরা ইংল্যান্ড বলে চিনি, সেই সংযুক্ত রাজ্যের ওইটুকু জায়গার মধ্যে। তাহলে একটা সময়ে ব্রিটিশের যে বিরাট বিস্তার এশিয়া আফ্রিকার বিরাট একটা অংশ জুড়ে, সেটা কিন্তু আজকে নেই। এই যে না থাকার আন্দোলন, ভারতবর্ষে যে আন্দোলন, বাংলায় যে আন্দোলন, সেই আন্দোলনটার অনেকটা উজ্জীবিত করার কাজ করেছিলেন কাজী নজরুল ইসলাম। তো আমাদের এই যে শৃঙ্খলাবদ্ধ জীবন, সেই শৃঙ্খলের ভয়টুকু দূর করার জন্যে কাজী নজরুল ইসলাম তার এই কবিতাটা, কবিতা বলবো না, এই গানটা রচনা করলেন, আমরা এখানে কবিতা নামেই চিনছি। তাহলে আমরা এবারে কবিতাটার যে টেক্সট অংশ, সেই টেক্সট অংশটা পড়ব। শিকল পরার গান, কাজী নজরুল ইসলাম। এই শিকল পরা ছল মোদের, এ শিকল পরা ছল, এই শিকল পরে এই শিকল তোদের করবে রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এ শিকল পরা ছল। সবটাই ছলনা। ছলনা কিসের?
না শিকল পরার ছলনা, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা ভয়ে তোমার ভয়ে ভীত হয়ে ওই তোমার শাস্তিটা মাথা পেতে নিচ্ছি। আমরা চাইলেই প্রতিবাদ করতে জানি, কিন্তু আমরা সেই শিকলটা পড়ছি পায়ে তার কারণ বাকি যারা সংগ্রামে বাইরে আছেন তাদের ভয়টা ভাঙাতে হবে, তাদের ভয়টা ভাঙিয়ে তাদের উজ্জীবিত করতে হবে আরও 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 তীব্রতর সংগ্রামের দিকে যাওয়ার জন্য। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই যে পায়ে শিকল, গলায় বেড়ি, হাতে শিকল, এই যে শিকলগুলো দেখতে পাচ্ছ, এই শিকল পরেই একদিন তোমাদের শিকল অর্থাৎ তোমাদের যে ষড়যন্ত্র, তোমাদের যে দেশকে, আমার দেশ মাতৃকা, দেশ মাতাকে যে পরাধীন করে রাখা, নিজের অধীন করে রাখা, নিজের গ্রিপে রাখার যে চক্রান্ত, যেটাকে তিনি শিকল বলে উল্লেখ করছেন, এই চক্রান্তটাকে একদিন বিকল করে দেব দেখবে, তখন তোমাদের আর কিচ্ছু করার থাকবে না, কেননা আমাদের ততদিনে ভয় ভেঙে গেছে, আমি মারের সাগর পাড়ি দেব। আমাদের ভয় ভেঙে গেছে, আমরা জানি তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, তুমি আমাকে খুব বেশি হলে শাস্তি দিতে পারো, আমার দুজন স্বাধীনতা সংগ্রামীকে খুন করতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, তা বলে স্বাধীনতা সংগ্রামটাকে তুমি আটকাতে পারবেন না। তোদের বন্ধকারায় আসামোদের সঙ্গী বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসামোদের সবার বাঁধন হয়। কি অসাধারণ কথা বলছেন নজরুল, বলছেন তোদের বন্ধকারায় আসামোদের বন্দী হতে নয়। এই যে আমরা কারাগারে বন্দী হয়ে আছি, একবারও ভাববে না যে তোমার ভয়ে ভীত হয়ে আমরা এই কারাগারের মধ্যে বন্দী হয়ে পড়ে আছি, এটা ভাবার কোনো কারণ নেই। তোমরা ভেবো না যে আমরা কারাগারে বন্দী হয়ে আছি মানে তোমার ভয়ে এখানে পড়ে আছি। তাহলে কারাগারে কেন না? বাকি বন্দী যারা আছে তাদের মধ্যে কেউ কেউ তো ভীত, সন্ত্রস্ত, প্রত্যেকেই যে সমান সাহসী ছিল তা তো নয়, অনেকেই ছিলেন যারা আবেগের বশে এ লড়াইয়ে চলে এসেছিলেন, যে আবেগটা হয়তো সাময়িকভাবে তাদের একটু মনে হয়েছে যে না এটা কি তাহলে ভুল করলাম, তাদের সেই জায়গাটাকে, সেই ক্ষতটা মেরামত করে তাদেরকে আবার নতুন করে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করা, আন্দোলনে উজ্জীবিত করা, এই কারণে আমরা এই জেলখানায় ঢুকেছি। তাহলে তোমাদের যে বন্ধ কারাগার, সে কারাগারটা হুগলি হতে পারে, সে কারাগারটা প্রেসিডেন্সি জেল হতে পারে, সে কারাগারটা বহরমপুর হতে পারে, সেটা বক্সা হতে পারে, আন্দামান সেলুলার জেল হতে পারে, ভেবো না যে স্বাধীনতা সংগ্রামীরা অতটা ভীত মানুষ, তারা মরতে ভয় পায় না, ভয় কি মরণে, তারা মরতে ভয় পায় না। তাহলে তাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে ওরে ক্ষয় করতে আসামোদের সকল বাঁধন ভয়। এ বাঁধন শুধু শিকলের বাঁধন নয়, এ বাঁধন সংসারের বাঁধন, যে বাঁধনটা থাকলে পারে পদে পদে জীর্ণ লোকাচার বেঁধে আমাদেরকে কোনো বড় কাজ, মহৎ কাজ করতে বাধা দেয়। আমরা খুব সাধারণ মানুষ, আমরা বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম ভাবনা, চিন্তা ইত্যাদি ইত্যাদি করি, যার জন্য আমরা অত মহান হতে পারি না, কিন্তু যারা করেন না, যারা সমাজের জীর্ণ লোকাচারকে ভেঙে নতুন কোনো পথের দিশা দেখানোর চেষ্টা করেন, তারা মহামানব, তারা প্রাতঃস্মরণীয়, নজরুলও তাই। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয় এই শিকল ভাঙা কল। বলছেন যে এই যে বাঁধনটা আমার পায়ে, পায়ে বেড়ি, বেড়ি সবসময় শিকল থাকে না, কিছু কিছু অদৃশ্য বেড়ি থাকে,
অদৃশ্য বেড়ি কি রকম, আজকে দেড় বছর হয়ে গেল তোমরা ক্লাসে যেতে পারছো না, ক্লাসরুমটা তোমাদের নেই। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে ক্লাসরুমের মধ্যে স্যার কিংবা ম্যাডাম তারা ক্লাস নিচ্ছেন, তোমাদের জানালাগুলোতে হয়তো গ্রিল কিংবা লোহার শিক দেওয়া, ঘরের দুটো দরজা তো খোলা, সে দুটো দরজা দিয়ে তো মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে। অথচ তোমরা কিন্তু কি সুন্দর ভদ্র সভ্য ভালো হয়ে স্যার কিংবা ম্যাডামের কথা শুনছ, তোমরা কিন্তু দরজাটাতে বেরিয়ে যাচ্ছ না। কেন যাচ্ছ না? অদৃশ্য একটা লোহার শিক কিংবা গ্রিল বসানো আছে ওই দরজার মুখে, এটাই শিকল, এটাই শিকল। আমরা জানি যে তোমরা যখন ক্লাস করো তখন তোমাদের অনেকের মন ক্লাসের মধ্যে থাকে না, বাইরে ঘুরে বেড়ায়। এটা অস্বাভাবিক কিছু নয়, তোমাদের মতো শিশু তারা এটা করতেই পারে। বাইরের কোনো একটা নীল রঙের পাখি দেখতে পেয়েছো, সেই পাখিটার দিকে তাকিয়ে আছো, আমরা হয়তো বকাবকি করি, কেননা ক্লাসটা শৃঙ্খলাবদ্ধ রাখা প্রয়োজন। কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে বাইরে, শরীরটা পড়ে আছে ক্লাসের ভেতরে, এটাই শৃঙ্খল। নজরুল ইসলামও তাই বলছেন যে এই যে শিকল বাঁধা পা, এই শিকল বাঁধা পা দিয়েই আমরা সব কিছু ভয়কে জয় করব। তোমাদের গুলি বন্দুক বারুদ আমরা কোনো কিছুই মানব না। তাহলে এই শিকল বাঁধা পা দিয়েই আমরা সব কিছু জয় করব। সুতরাং এই যে শিকল বাঁধা পা, তোমরা ভেবো না যে এটা শিকল বাঁধা পা, এটাই আমাদের শিকল ভাঙার কল। এই বেড়ি, এই বেড়িটাই একদিন আমরা ভাঙবো এবং ভেঙে ছিটকে বাইরে বেরিয়ে যাব। সেদিন তোমার কোনো শাসনযন্ত্র কোথাও কাজ করবে না। তোমরা বন্ধঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। তোমরা বন্ধঘরের বন্ধনী, তাতে কি করছো? করছো বিশ্বগ্রাস। বন্ধঘরের বন্ধনী মানে জেলখানা। যারা প্রতিবাদ করবে সে প্রতিবাদী মানুষগুলোকে জেলে নিয়ে ভরো। তোমরা কি ভাবছো যে প্রতিবাদী মানুষগুলোকে জেলখানাতে ভরলে পারেই প্রতিবাদ থেমে যাবে? তা কখনো সম্ভব? তোমরা জানো না যে এই সংগ্রামীরা রক্তবীজের বংশধর, একজনকে নিয়ে গিয়ে জেলখানায় ভরবে, সঙ্গে সঙ্গে তার পাশে থেকে হাজার জন। সেই গানটার কথা তোমরা হয়তো শোনোনি, মনে করে দেখো, যদি কোনোদিন শোনো দেখবে একটা লাইন বলছে, দুশ্মনে রুখিতে তোর এক পুত্র দিল প্রাণ, দেখ আজ তোর এই মা বলে ডাকে হাজার সন্তান। এই যে এক সন্তানের প্রাণ দেওয়া দুশ্মনকে রুখতে গিয়ে হাজার সন্তানের মা, একটা বিপ্লবীকে হত্যা করে বন্দি করে তুমি কি করবে? আরো তো হাজার বিপ্লবী যা বাইরে ঘুরে বেড়াচ্ছে, কতজনকে তুমি জেলখানায় ভরবে? তোমার জেলখানা ভর্তি হয়ে যাবে। তুমি এভাবেই বিশ্বকে গ্রাস করার চেষ্টা করেছো, সারা পৃথিবী জুড়ে তোমার শাসনযন্ত্রকে ছড়ানোর চেষ্টা করেছো, কিন্তু একটা দিন আসবে যেদিন সমস্ত জেলখানা ভেঙে স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতাকামী মানুষজন তারা বাইরে বেরিয়ে আসবে, সেদিন তুমি কি করবে? রাজা, তোমার শিকল আর কাজ করবে না সেদিন। সেদিন তোমাকে সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে চলে যেতে হবে, সেই ভয়ে দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ। এবার আনব মাভই বিজয়ে মন্ত্র, বলহীনের বল। আমি প্রথম লাইনটা বলি, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি হ্রাস। ত্রাস ভয়, বিধি অর্থাৎ ঈশ্বর, সর্বশক্তিমান, যাকে আমরা যারা আস্তিক তারা মানেন যে ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছু ক্রিয়েটার, তিনি সব কিছু সৃজন করেছেন। এই বিশ্ববিধাতা, এই যে শক্তি, এই পাওয়ার, এই পাওয়ারকে তুমি ভয় দেখাচ্ছ। আজকে এই শক্তিটাই নেমে এসেছে গণশক্তি হিসেবে জনগণের মধ্যে, মানুষের মধ্যে, যে কারণে শুধু বাংলা নয়
বাংলার সঙ্গে সঙ্গে পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সব জায়গায় ধীরে 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 বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। সারা ভারতবর্ষ জুড়ে একটাই আওয়াজ উঠছে, সারা ভারতবর্ষ জুড়ে একটাই আওয়াজ উঠছে, ইংরেজ ভারত ছাড়ো। এই ইংরেজ ভারত ছাড়ার যে কথা, তুমি ভয় দেখিয়ে ত্রাস দেখিয়ে পারবে না, তুমি কোনো মতেই পার পাবে না সেখান থেকে। তার পরের লাইনেই বলছেন, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। ভয় দেখানোর ভূত, আমরা কম বেশি ভূতে ভয় পাই প্রায় প্রত্যেকেই। ভূত আদৌ কি আছে? নেই। রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্তার ভূত বলে একটা গদ্য আছে, সেই কর্তার ভূতের মধ্যে ভূত শাসনতন্ত্রের কথা বলছেন। যে ভূত শাসনতন্ত্র মাথায় হাত বুলিয়ে, যদি হাত বুলিয়ে কাজ না হয় তাহলে শাসন করে জেলখানায় ঢুকিয়ে, এবং কখনো কখনো সরাসরি স্পষ্ট করে ভয় দেখিয়ে, যে জেলের দারোগা এখনও কিন্তু জেগে আছে এবং জেলখানাগুলো বন্ধ হয়ে যায়নি, ঢুকিয়ে দেব, সেই ভূতের ভয় দেখিয়ে শাসন করেছেন। শাসকেরা তাই করে থাকেন, যখন স্বাভাবিকভাবে শাসন করা সম্ভব হয় না, সব শাসকই তাই করেন। যখন প্রতিবাদ হয়, প্রতিবাদের রক্তচক্ষুকে আসলে সব শাসক ভয় পায়, সেই কারণেই তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে, তাদেরকে দেশের শত্রু আখ্যা দিয়ে জেলখানায় ভরে দেয়, এবং জেলখানায় ভরে দিয়ে ভাবে আমরা নিশ্চিন্ত। যদি নিশ্চিন্ত হতো তাহলে পৃথিবী জুড়ে এত বড় বড় আন্দোলন গড়ে উঠত না, বাস্তিল দুর্গের পতনও ঘটত না, জার্মানির প্রাচীরটাও ভেঙে পড়ত না, কোরিয়াও এক জায়গায় হতো না, কিংবা ওয়ালমার্টের যে আন্দোলনটা হলো সেটাও হতো না, এমনকি আজকের ভারতবর্ষে যে আন্দোলনগুলো গড়ে উঠছে, শাসকের রক্তচক্ষুকে সবসময় যদি মানুষ ভয় পেত তাহলে এই আন্দোলনগুলো কিচ্ছু গড়ে উঠত না। তার আন্দোলনের আমরা তো বহু আগে থেকেই দেখে আসছি, কেননা আমরা ইংরেজদের সঙ্গে লড়াই করেছি। নজরুল বলছেন, এই ভূতের সর্বনাশ আমরাই করব, এই ভূত শাসনতন্ত্রকে আমরাই সরাব। এবার আনব মাভই বিজয় মন্ত্র বলহীনের বল। এবারে আমরা মাভই, অর্থাৎ ভয় নেই, তোমার ভয় নেই, যারা বলহীন শক্তিহীন তারা শক্তি পাবে, মনের শক্তি পাবে, যে মনের শক্তিতে বলিয়ান হয়ে তারা আবার নতুন করে লড়াই করবে ইংরেজদের বিরুদ্ধে। আমি বারবার করে ইংরেজদের কথাই বলছি, তার কারণ সেই সময়ে দেশীয় কিছু রাজা ইংরেজদের পক্ষে ছিল, দেশীয় জমিদার ইংরেজদের পক্ষে ছিল, কিন্তু প্রধান প্রতিপক্ষ ছিল ইংরেজ, যারা হানাদার, যারা আমাদেরকে বণিকের মানদণ্ড নিয়ে এসেছিল একটা সময়ে। রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে বলেছেন, বণিকের মানদণ্ড পোহালে সর্বরি, দেখা দিল রাজদণ্ড রূপে। তারপরে রাজদণ্ডটা নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশটাকে শাসনের দায়িত্ব নিল, শাসন বলবো না, এটা শাসন নয়, অত্যাচারের দায়িত্ব নিল। অত্যাচার থাকলে প্রতিবাদ থাকবে, নজরুল ইসলামও তাই বলছেন। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। তোমরা যে শাসন করছো, এ শাসনটা ভয় দেখিয়ে করছো, জয় দেখিয়ে নয়। জয় কি? জনসাধারণের জয়। তোমরা আমাদের দেশের মানুষের জন্য কিচ্ছু করনি, তোমরা আমাদের দেশের মানুষের যাতে ভালো হয়, যা কিছু করেছ, যা কিছু উন্নতি করেছ দেশের, সবটা নিজের স্বার্থে। রেললাইন পেতেছ নিজের যোগাযোগ ব্যবস্থার জন্যে, ডাক ব্যবস্থার উন্নতি করেছ নিজেদের চিঠিপত্রের জন্যে, শিক্ষা ইংরেজি শিক্ষার প্রচলন করেছ তুমি নিজের স্বার্থে, কতগুলো কেরানি তৈরি করবে বলে আমাদের দেশের মানুষকে।
কিন্তু সবার উপরে যেটা করেছো তোমাকে হয় হাতে না হলে ভাতে যে কোনো একটা ভাবে মারবো। তাহলে হাতে না হলে ভাতে যদি তুমি মারতে যাও তাহলে তো প্রতিবাদ হবে, কেননা তুমি মানুষের উপকার করে মানুষকে জয় করে কোনো রকম কিচ্ছু করতে পারোনি, করোনি তুমি। সেই ভয়ের টুটি ধরব টিপে করব তারে লয়, সেই যে ভয় মানুষের মধ্যে তুমি ঢুকিয়েছ সেই ভয়ের টুটি অর্থাৎ গলার অংশটা, শ্বাসনালীর অংশটা, সে শ্বাসনালীর অংশটা টুটি চিপে ধরলে কি হবে না, শ্বাসযন্ত্র তার কাজ করা বন্ধ করে দেবে, ফুসফুসে অক্সিজেন পৌঁছবে না, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং তোমার মৃত্যু হবে, তোমাকে মেরে ফেলবো। এবং ওই টুটি চিপে ধরেই তার লয় করব, লয় মানে সৃষ্টি স্থিতি লয় তিনটা, সৃষ্টি হচ্ছে সৃজন, সৃষ্টি ধ্বংস না করে বিনাশ শব্দটা বেশি ভালো, সৃষ্টি সৃজন স্থিতি পালন লয় বিনাশ। তাহলে আমরা তোমাকে সেই যে তুমি যে ভয়, যে শাসনের যে ভয় দেখানো তাকে আমরা বিনাশ করব, তাকে আমরা আর রাখবো না। মানুষের মধ্যে একটা ভয়ের যে বাতাবরণ, সেই ভয়ের বাতাবরণটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আমরা একটা নির্ভয় মানুষ, যে মানুষটা ওই রবীন্দ্রনাথের ভাষায় বলবে চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির, মনটাকে ফিয়ারলেস ভয় শূন্য হতে হবে। মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু জয়ের ফল, কি অসাধারণ কথা! তুমি কি ভাবছো যে ওই পাঁচটা স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দিলেই হয়ে গেল, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, যে ফাঁসির মঞ্চ থেকে জীবনের জয়গান তারা গাইছে, তারা বলছেন যে দেখো ইংরেজ সরকার এটুকুই পারে একটা মানুষকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়ে হত্যা করতে পারে, এর চেয়ে বেশি আর কিছু পারে না। কত মানুষকে ফাঁসি দেবে তুমি? এখান থেকেই ভয় ভাঙার শুরু হোক, ফাঁসির মঞ্চ থেকেই ভয়টা ভাঙুক, এবং ওই ফাঁসির মঞ্চ থেকেই আমরা কি করব, মৃত্যু জয়ের ফল, মৃত্যুকে জয় করব। মৃত্যুকে কিভাবে জয় করবে? যে মানুষগুলো, যে স্বাধীনতা সংগ্রামীরা সেদিন ফাঁসির মঞ্চে জীবনের জয়গানকে ইংরেজের ফাঁসি গলায় পড়েছিল, সেই মানুষগুলোকে আমরা তো আজকেও স্মরণ করি। দেশ স্বাধীন হয়েছে 75 বছর হলো, তারও আগের ঘটনা এটা। তাহলে 75 আমি 100 বছর ধরে নিচ্ছি, 100 বছর পার হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আজও সেই মানুষগুলোকে মনে রাখি, তারা তো অমর, তাদের মৃত্যু নেই, শারীরিক মৃত্যু হয়েছে, তারা আমাদের মনের মধ্যে গেঁথে আছেন। এটাই মৃত্যুকে জয় করা, মৃত্যুকে জয় করে তারা এসেছেন। শেষ অংশে কবি কি বলছেন, ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝনঝনা, শিকলের যে আওয়াজ, ঝনঝন করে আওয়াজ হচ্ছে লোহার শিকল, ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝনঝনা, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। অসাধারণ কবিতা কবিতা বলছেন, অসাধারণ কথা। নজরুল ইসলাম মুক্তিপথের অগ্রদূত বলতে বহু সময়ে সুভাষচন্দ্র বসুর কথা বলেছেন, বহু সময় ভেবেছেন সুভাষচন্দ্র বসুর হাতেই
প্রকৃত স্বাধীনতা আসা সম্ভব বারবার করে সমর্থন করেছেন তাকে। যাকে সেটা এখানকার আলোচনা বিষয় নয়। নজরুল বলছেন, ওরে ক্রন্দন নয় বন্ধনে যে শিকল ঝঞ্ঝনা। ইংরেজ সরকার, তুমি ভাবছো যে এই যে পায়ের শিকলে ঝনঝন করে আওয়াজ হচ্ছে, আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছো, হাতে বেড়ি পরিয়ে দিয়েছো, গলায় ঝুলিয়ে দিয়েছো, তুমি কি ভাবছো যে এটা আমাদের মনের ভেতরের কান্না? একদম সেটা ভাববে না। আমরা বজ্রের মতো কঠোর, আমরা মরতে ভয় পাই না। একজন সংগ্রামী মরবে, আরেকজন সেই জায়গা দখল করবে। সুতরাং এই যে শিকল ঝনঝন করছে, এই শিকল ঝনঝনাটা কিন্তু একেবারেই কান্না নয়। তুমি যদি ভাবো যেটা আমার মনের কান্না, তুমি ভুল ভাবছো। এটা তোমার আমাদের কান্না নয়। এটা কি না, এটা হচ্ছে যে অনাগত মুক্তিদূত, অগ্রদূত যিনি আসছেন, এই শিকলের আওয়াজটা তার চরণ বন্দনা করছে। বন্দনা অর্থাৎ তার চরণে পুজো করা, নিবেদন করা, তার আগমনের যে বার্তা সেই বার্তাটা ঘোষণা করা। সেই বার্তা ঘোষণা করছে এই শিকলের আওয়াজ, কতদিন আটকে রাখবে? আজ না হোক কাল আমাকে ছাড়তেই হবে, যদি আমাকে এর মধ্যে হত্যা না করো। আর হত্যা করলেও কিছু যায় আসে না, কেননা এই হত্যার খবর যখন বাইরে বেরোবে তখন তোমাদের অবস্থাটা আরও সঙ্গীন হবে, আরও মারাত্মক অবস্থা হয়ে যাবে, এটা তুমি নিশ্চিত জানবে। তো এই শিকল ঝঞ্ঝনাটাই মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। আর এই লাঞ্ছিতরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। এই লাঞ্ছিতরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, দুটো লাঞ্ছনা। প্রথমটা হচ্ছে লাঞ্ছিত, কারা লাঞ্ছিত? না, যে লোকগুলোকে তুমি অত্যাচার করছো, যাদেরকে লাঞ্ছনা করছো, যাদের আত্মসম্মানকে তুমি সম্মান দিচ্ছ না, যাদের যারা যে সম্মানটুকু পাওয়ার কথা ছিল সেটা দেশের মানুষের কাছে পাচ্ছে কিন্তু তোমার কাছে পাচ্ছে না, তার কারণ তুমি ভয় পেয়েছ, তুমি ভীত যে তোমাকে একদিন এরা তোমার শাসন থেকে সরিয়ে দিতে পারে, তোমার সিংহাসন থেকে একেবারে বিচ্যুত করে দিতে পারে, তুমি ভয় সন্ত্রস্ত। তো তুমি সেই কারণেই স্বাধীনতা সংগ্রামীদের লাঞ্ছনা করছো, বঞ্চনা করছো। এই লাঞ্ছিত মানুষগুলো, এই লাঞ্ছিত মানুষগুলোই কিন্তু তোমার অত্যাচারকে পাত্তা দিচ্ছে না, তোমার অত্যাচারকে লাঞ্ছিত করছে তারা। তুমি ভাবছো যে বিরাট কিছু করে ফেললাম এদেরকে অত্যাচার করে, একদমই না। তোমার এই লাঞ্ছনার প্রতিবাদ করছে তারা, তারা একে লাঞ্ছিত করছে। আর কি হবে শেষে, তিনি যে লাইনটা বলছেন সেটা কনক্লুশন টানছেন, কি হবে? মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। অর্থাৎ মোদের, আমাদের যে অস্থি হাড়, এই হাড় দিয়ে আবার বজ্রের আগুন জ্বলবে। বজ্র কি? বজ্র হচ্ছে বাজ। পৌরাণিক কাহিনী যদি আমরা দেখি সেখানে দেখতে পাব যে বৃত্রাসুরকে বধ করার জন্য, বৃত্রাসুরকে বধ করার জন্য শুক্রাচার্যের, আমার যদি খুব মেমোরি বিট্রে না করে, খুব যদি ভুল না হয়, শুক্রাচার্যের যে অস্থি, সেই অস্থি দিয়ে তৈরি হয়েছিল বজ্র, যে বজ্র ইন্দ্রের হাতে শোভা পায়, সেই বজ্র দিয়ে অসুরকে নিধন করা হয়েছিল, সে বজ্রের আগুনে অসুর নিধন হয়েছিল। তোমরাও এক একটা অসুর, সে অসুর নিধন করতে হলে পারে আমাদের এই বজ্রটা প্রয়োজন, যে বজ্র দিয়ে আমরা আবার দেশে আগুন জ্বালব। কিসের আগুন?
না ইংরেজদের আক্রমণ থেকে মুক্ত হওয়ার আগুন, যে আগুনটা তোমাদের শাসনযন্ত্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, এবং বহু আকাঙ্ক্ষিত যে স্বাধীনতা, যে স্বাধীনতা 1947 সালে আমাদের এলো, সেই বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পাব। আমাদের গল্পের মূল পাঠ, মাফ করবেন, আমার গল্প নয়, কবিতার মূল পাঠ এখানেই শেষ। কতগুলো শব্দ আমাদের একটু কঠিন শব্দ আছে, সেই শব্দগুলো আমি অর্থগুলো লিখে দিচ্ছি, তোমরা সেই অর্থগুলো একটু লিখে নেবে, খাতা কলমটা তোমরা বের করে নাও। প্রথম শব্দ, কঠিন শব্দ যেটা আছে, ক্রন্দন, অর্থাৎ কান্না। এটা আমরা সকলেই জানি। দ্বিতীয় যেটা আছে, লাঞ্ছনা। লাঞ্ছনা শব্দ নিগ্রহ, আরো বললে, সহজ করে বললে বলতে হয় অত্যাচার বা অপমান, চরণ। পা, তারপরে হচ্ছে বন্দনা, উপাসনা বা আরাধনা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ঝনঝনা, এটা একটা তুমি বলতে পারো, ঝনঝনা অর্থাৎ বলতে পারো ধাতব কোনো আওয়াজ। ধাতব আওয়াজ মানে বিভিন্ন মেটাল অর্থাৎ ধাতু, লোহা, তামা, এ সমস্তর যে আওয়াজ, পাশাপাশি ঘষা লাগার যে আওয়াজ। বন্ধনী, যা দিয়ে বাধা হয়। যা দিয়ে বাধা হয়। নেক্সট হচ্ছে, আমি উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো এতক্ষণে, মাভৈ, ভয় নেই, মাভৈ অর্থে ভয় নেই, অগ্রদূত অগ্রদূত আমরা বলতে পারি যিনি পথ দেখান বা পথ প্রদর্শক। তার পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে অস্থি, অস্থি হচ্ছে হাড়। আর শব্দ যেটা আছে লাস্ট যেটা, সেটা হচ্ছে বজ্রানল। অর্থাৎ বিদ্যুতের আগুন। বেশ, আমরা মোটামুটি যে কঠিন শব্দগুলো সেগুলো তোমরা লিখে নাও, আমি বোর্ডে লিখে দিলাম। প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা এর পরের একটা ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, কোভিড বিধি মেনে চলাচল করবে, এবং স্কুল যখন খুলবে তখন তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে ক্লাসরুমে। ততক্ষণ পর্যন্ত পরের ক্লাসের জন্য অপেক্ষায় থাকুক।